হ্যালো বন্ধু, আমি হেমন্ত। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে ভারতীয় পুলিশে কি কি র্যাঙ্ক রয়েছে এবং তাদের হায়ারার্কিগুলো কিরকম। ভারতীয় পুলিশ এই র্যাঙ্কগুলো জানার ফলে আমরা প্রত্যেক পুলিশ পার্সোনালদের ইউনিফর্ম দেখে তারা কে কোন পোস্টে রয়েছেন সেগুলো জানতে পারবো। এবার চলে জেনে নিই ভারতীয় পুলিশে নিয়োগ হয় কীভাবে। ভারতীয় পুলিশে নিয়োগ হয় তিনটি গুরুত্বপূর্ণ পদ্ধতিতে। প্রথম হচ্ছে ইউপিএসসি, এটি একটি সর্বভারতীয় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আইপিএস নিয়োগ করা হয় এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তারা এই পোস্টগুলোতে জব পায়। দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন রাজ্য তাদের পাবলিক সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে পুলিশকে নিয়োগ করে। তৃতীয় হচ্ছে প্রত্যেক রাজ্যের, সব রাজ্যে না থাকলে বেশ কিছু রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, সেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে পুলিশকে রিক্রুট করে। এইবার চলে যাবো মেন টপিক, অর্থাৎ পুলিশের র্যাঙ্ক সম্পর্কে। প্রত্যেকটা র্যাঙ্ক আমরা খুব সুন্দরভাবে তাদের ইনসিগনিয়া সম্পর্কে জেনে নেব। র্যাঙ্কিংয়ের সব থেকে নিচে থাকে কনস্টেবল। কনস্টেবলদের আবার তিন ভাগে ভাগ করা হয়, কনস্টেবল, সিনিয়র কনস্টেবল, হেড কনস্টেবল। এদের চেনার জন্য ইউনিফর্মের হাতে এক ধরনের চিহ্ন দেওয়া থাকে যাদেরকে ইনসিগনিয়া বলা হয়। কনস্টেবলদের কোনো রকম ইনসিগনিয়া বা চিহ্ন থাকে না, কেবলমাত্র খাকি ইউনিফর্মই থাকে। কিন্তু সিনিয়র কনস্টেবলদের ইউনিফর্মে দুটো ফিতে অর্থাৎ দুটো স্ট্রাইপ থাকে ভি আকৃতির। এটি বিভিন্ন কালারের হতে পারে, সাদা, হলুদ বা লাল, এটা রাজ্য পুলিশ অনুযায়ী ভ্যারি করে। আর হেড কনস্টেবলদের ক্ষেত্রে ওদের তিনটে ভি আকৃতির স্ট্রাইপ থাকে। তবে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবলদের এই ধরনের কোনো ভাগ নেই। কনস্টেবলের উপরের র্যাঙ্ক হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। এদের কাঁধে অর্থাৎ শোল্ডারে একটি স্টার ও তার সাথে লাল ও নীল রঙের রিবন থাকে। এর উপরে আছে সাব ইন্সপেক্টর। র্যাঙ্ক বাড়ার সাথে সাথে স্টারের সংখ্যাও বাড়ে, তাই এই অফিসারদের শোল্ডারে দুটো স্টার এবং লাল নীল রিবন থাকে। থানায় ওসি হিসাবে যে অফিসাররা দায়িত্ব পালন করেন তারা এই সাব ইন্সপেক্টর র্যাঙ্কেরই অফিসার হন এবং থানার গুরুত্বপূর্ণ পদ এনারা সামলান। সাব ইন্সপেক্টরের উপরে থাকে ইন্সপেক্টর। এনাদের শোল্ডারে তিনটি করে স্টার এবং সাথে লাল নীল রিবন থাকে, কিন্তু ব্যতিক্রম হিসাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্সপেক্টরদের সিঙ্গেল স্টার থাকে, কোনো রিবন থাকে না, এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ লোগোর একটি ব্যাচ ওনাদের ইউনিফর্মের হাতে থাকে। এরপর শুরু হয় পুলিশের হায়ার র্যাঙ্কগুলো। এই র্যাঙ্কগুলো পেতে গেলে প্রত্যেকটি স্টেটের পাবলিক সার্ভিস কমিশনার যে পরীক্ষা নিয়োগ হয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রথমেই আছে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা ডিএসপি। এটি মেট্রো সিটিতে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ হিসাবে ইউজ হয়। এনাদের শোল্ডারে তিনটি স্টার থাকে, কোনো রিবন থাকে না, সাথে স্টেট পুলিশ সার্ভিস লেটার থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে WBPS, তেলেঙ্গানার ক্ষেত্রে TPS, বিহারের ক্ষেত্রে BPS ইত্যাদি। ডিএসপির ওপরে থাকে অ্যাডিশনাল SP অর্থাৎ অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এনাদের শোল্ডারে থাকে একটি করে অশোকস্তম্ভ এবং IPS লেটার। এখান থেকেই IPS পোস্টটা শুরু হয়। এর উপরেই থাকে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা SP। একটি জেলার সর্বোচ্চ পুলিশ পদই হলো SP। এনার কাঁধে থাকে একটি স্টার এবং একটি অশোকস্তম্ভ, ন্যাশনাল এমব্লেম এবং IPS লেটার। পুলিশ সুপারের উপরের পদটি হলো সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা SSP। এনাদের থাকে দুটি স্টার এবং একটি অশোকস্তম্ভ এবং IPS লেটার। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে এই SSP-র বলে কোনো পদ নেই, তবে মেট্রো সিটিতে এই পদটিরই নাম ডেপুটি কমিশনার অফ পুলিশ। সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের উপরে থাকেন DIG অর্থাৎ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এনাদের শোল্ডারে দেখা যায় তিনটি স্টার, একটি অশোকস্তম্ভ, IPS সাথে IPS লেটার এবং কলার ব্যাচ। এই র্যাঙ্কের অফিসারের ওপরে যিনি থাকেন তিনি হচ্ছেন IGP ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ইনি নিয়ে থাকেন একটি নতুন চিহ্ন, কাঁধে দেখা যায় লাঠি এবং তলোয়ারের ক্রস করা অবস্থায়, অর্থাৎ এটিকে বলে ক্রস শর্ট অ্যান্ড বাটন।
এবং একটি স্টার, সাথে আইপিএস লেটার। এরপর পুলিশের লাস্ট ফাইনাল এবং হায়েস্ট পোস্ট হলো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজিপি। ইনি ভারতের যে কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরির সর্বোচ্চ পুলিশ কর্তা হয়ে থাকেন। ইনার শোল্ডারে ক্রস সর্ডন বাটন ছাড়াও থাকে একটি অশোক স্তম্ভ বা ন্যাশনাল এমব্লেম। এই ডিজিপির ইকুইভ্যালেন্ট পোস্ট হলো এডিজিপি বা অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এবং সিপি অর্থাৎ কমিশনার অফ পুলিশ। আশা করি পুলিশের প্রত্যেকটি র্যাঙ্ক সম্বন্ধে তোমাদের সুন্দর একটি ধারণা তৈরি হয়ে গেছে। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্টে জানিও, অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।